দাল গানটা বলছি। হ্যাঁ, তো আমার বাড়ি হচ্ছে দুরাইপুর ব্লকের বাসিন্দা। আমার বাড়ি হচ্ছে কোড়ালঝুড়ি, পশ্চ লক্ষিণাপুর থানা দুরাইপুর জেলা বীরভূম মহকুমা সিউড়ি লিখেছি। আর আমারই তৈরি, আমারই সুর, আমারই গলা। হ্যাঁ, চিন্তা ভাবনা করতে করতে করেছি। হ্যাঁ, করতাম, বাউল করেছি। কোথায় কোথায় বিক্রি করতে যান? মানে গ্রামগঞ্জে যেখানে খুশি সেখানে। একটা গ্রামে তো বাদাম প্রতিদিন বিক্রি করা যায় না। ঝাড়খণ্ড থেকে বেঙ্গল একবার মানে যাবতীয় গ্রাম গিয়েছি আর কি। ওই যে আমি বললাম যে তাহলে বাদামটা আমার কী করে বিক্রি করা যায়, তাই আমি গানটা তৈরি করলাম। যে গানটা করতে করতে আমার লোক খদ্দের আসতে লাগলো, যদি কারো মায়া হইতো। কিন্তু ওই সবাই যখন দেখলো যে 100 নিল, তখন সবাই যারা থাকতো ঘিরে এসে আমাকে কিন্তু বলছে, বাদাম বন্ধু আমার খুব ভালো গান গেয়েছে, কিন্তু এর কাছে 10-5টা করে নিয়ে নিলেন। ওই বললাম যে 200 থেকে 250 এরকম। বাড়িতে আছে মা, ওই মা বলছি ছেলে, বউ, বেটা, আমার বই, আমি স্ত্রী, আমার স্ত্রী। ওই বললাম যে কোনো দিন কাজ করে, কোনো দিন করে না। আগে সাইকেলে করতাম, এখন সেই মোটর সাইকেলে করছি। এখন নিয়েছি সেকেন্ড হ্যান্ড গাড়ি একটা নিয়েছি 15,000 টাকা দিয়ে। আমি ভালোই লাগছে যে আমাকে গায়ক হিসাবে এখন গান বাদাম প্রতি লোকে বলে যে তোমার গান খুব ভালো। একবার যে চাই সবাইকে আমি গান মোবাইলে দিই, সবাই নিচ্ছে। হ্যাঁ, যাবো, আমার ইচ্ছা আছে। হ্যাঁ, বাদাম গান গাইবো। যদি অন্য কোনো একটু বলেন যে পুরাতন একটা গোষ্ঠ গোপালের গান বা অন্য অন্য গোপাল শিল্পীর গান বলুন, বলবো। ভুবন বাদ্যকর।